এই মুহূর্তে পাওয়া আজকের খুবই দুঃখজনক খবর, বিনোদনের জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত অভিনেতা সবার প্রিয় অভিষেক চট্টোপাধ্যায় মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 58 বছর। তার প্রয়াণে শোক স্তব্ধ সাংস্কৃতিক মহল। জানা গেছে বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশ কয়েকবার বমি করেন তিনি, সেই সময় তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়, কিন্তু তাতে রাজি হননি তিনি। অভিষেকবাবু জানিয়েছিলেন বাড়িতেই থেকে চিকিৎসা করাতে চান, সেই মতো রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইনও দেওয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত 1টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদ প্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মাত্র 58 বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পরিবার এবং টলি পাড়ায়। জানা গিয়েছে বর্তমানে বাড়িতেই রয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের দেহ। তার বাড়িতে রয়েছেন লাবণী সরকার সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। আজই সম্ভবত শেষকৃত্য হবে অভিষেক চট্টোপাধ্যায়ের। দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধুর প্রয়াণে মানসিকভাবে বিপর্যস্ত লাবণী সরকার। তিনি জানিয়েছেন, বন্ধু পরিবার হারালাম, ভাবতেই পারছি না অভিষেক নেই, ও আর আমার সঙ্গে কথা বলবে না, এখন ওর পরিবারের পাশে থাকাই প্রধান। প্রসঙ্গত 1964 সালের 3রা এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পথ ভোলা। একটা সময়ে নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে আছে মায়ার বাঁধন, জয় বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সঙ্গীত, সুজন সখী। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি, কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি ফের ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন তিনি। ফিরে এসেই নতুন করে মন কেড়েছিলেন দর্শকদের। এর মাঝেই হঠাৎ পাওয়া গেল দুঃসংবাদ।